Ready? Yes. Assalamu alaikum wa rahmatullah. Online class er dharabhaikotay amra ajke ashtom shreni Islam shikha boye ditiyo chapter tatha ibadat chapter niye alochona korbo inshallah. তো ইবাদত চ্যাপ্টারটি আলোচনা করার পূর্বে ইবাদত শব্দটি আমাদের আগে একটু বিশ্লেষণ করা দরকার। তো ইবাদত শব্দটি আমাদের যেমন ইংরেজি হোক শব্দ, সেটা বাংলা হোক বা যে কোনো শব্দ হোক না কেন, প্রত্যেকটা শব্দের কিন্তু একটা মূল অক্ষর থাকে। তো ঠিক সেরকম ইবাদত শব্দটি আরবি শব্দ। এই শব্দটি আইন বা দাল এই তিনটা অক্ষরের মূল অক্ষর থেকে ইবাদত শব্দটি এসেছে। এই আইন বা দাল এই তিনটি মূল অক্ষর থেকে ইবাদত শব্দটি এসেছে। ইবাদত শব্দটির অর্থ হচ্ছে দাসত্ব করা বা আনুগত্য করা। ইবাদত শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে দাসত্ব করা বা আনুগত্য করা। এবং পরিবারের সারগতভাবে যদি এটা আমরা বলতে যাই, ইসলামী মনীষীগণ অনেকভাবে এর ব্যাখ্যা প্রদান করেছেন। তো ইসলামী মনীষী একজন বিশেষ ব্যক্তিত্ব ইবনে তাইমিয়া, তিনি বলছেন আল ইবাদাতু বি আনহা ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারযাহু মিন আল আফআলি ওয়াল আ'মাল। অর্থাৎ ইবাদত বলতে এমন একটি বিষয় বুঝিয়েছেন ইসলামী মনীষীগণ যে ইবাদতটা হচ্ছে আল্লাহ তাআলা যেই কাজটি করলে খুশি হন এবং যেটা তিনি করতে বলেছেন সেটা করা, এবং যে কাজটি করতে তিনি নিষেধ করেছেন সেটা না করা, সেটাকে ইবাদত বলা হয়। যেটা তিনি করতে বলেছেন সেটা করা, যেটা করতে তিনি নিষেধ করেছেন সেটা না করাটা হচ্ছে ইবাদত। যেমন তিনি আমাদেরকে নামাজ আদায় করতে বলেছেন, যাকাত প্রদান করতে বলেছেন, হজ আদায় করতে বলেছেন, এগুলো এক একটা ইবাদত। কিন্তু ইবাদতের মধ্যে এটাও সামিল হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো একটি কাজ যেভাবে করতে বলেছেন, আমরা যে ঘুমাই এই ঘুমানোর যে একটা নিয়ম দিয়েছেন আল্লাহ, প্রথমে যখন আমরা ঘুমাতে যাবো তখন একটা দোয়া পাঠ করে ঘুমাবো, যখন ঘুম থেকে উঠবো একটা দোয়া পাঠ করবো, এই নিয়মটা যদি আমরা ঠিকঠাক মতো পালন করি তাহলে সেটা কিন্তু একটা নামাজ যেমন একটা ইবাদত হয়ে গেল, এটা কিন্তু একটা ইবাদত হয়ে যাবে। তো ইবাদত অধ্যায়ে প্রথমে প্রথম পাঠে যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে যাকাত। যাকাত নিয়ে আমরা আলোচনা করবো। যাকাত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহুল বুখারী প্রথম খণ্ডে 86 নম্বর পৃষ্ঠাতে বলছেন আল ইলমু ক্বাবলা আল ক্বাউল ওয়াল আমাল, অর্থাৎ কোনো বিষয়ে বা কোনো যখন আমি কোনো বিষয়ে কথা বলবো বা কোনো কাজ করবো তখন আমার প্রথম যে কাজটি সেটি হচ্ছে সে ব্যাপারে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। যেহেতু আমরা যাকাত বিষয়ে কোনো একটি কথা বলবো, আমরা যাকাত বিষয়ে আলোচনা করবো, সেহেতু যাকাত সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আবিধানিক অর্থ কী হবে, পারিভাষিক অর্থ কী হবে, এটা আমাদের জানা দরকার। জাকাত শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে, জাকাত শব্দটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা। আরেকটি অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। তো এর পরিভাষাগতভাবে যদি আমরা বলতে চাই তাহলে ঠিক আমরা এভাবে বলতে পারি, ইসলামী মনীষীগণ যাকাতের পরিভাষাগতভাবে সংজ্ঞাটা এভাবে দিয়েছেন, যাকাত হচ্ছে কোনো একজন ব্যক্তির নিকটে যদি নিসাব পরিমাণ সম্পদ এক বছরকাল অতিবাহিত হয় তাহলে নির্দিষ্ট যে খাত রয়েছে সেই খাতে নির্দিষ্ট হারে ব্যয় করে দেওয়াকে যাকাত বলা হয়। তাহলে যাকাতের পরিভাষাগতভাবে অর্থটা হচ্ছে, ইসলামী মনীষীগণ তার ব্যাখ্যাটা এভাবে দিয়েছেন যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ, নিসাব পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির নিকটে এক বছরকাল অতিবাহিত হয়, তাহলে নির্দিষ্ট হারে নির্দিষ্ট যে আট প্রকারের ব্যক্তিবর্গ রয়েছে তাদের মাঝে বণ্টন করে দেওয়াকে জাকাত বলা হয়। তো বাহ্যিকভাবে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে যখন আমরা কোনো একটি সম্পদ কাউকে দিয়ে দিই তখন সেটা থেকে আমাদের কমে যায়। যেমন আমার যদি 5 লক্ষ টাকা থাকে
এখান থেকে আমি যদি 50,000 টাকা কাউকে দিয়ে দিই, এখান থেকে তো আমার 50,000 টাকা কমে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে যাকাত যে অর্থটা দেওয়া হয়, এই যাকাত দিলে অর্থটা বেড়ে যায়। সেটা কিভাবে বেড়ে যায় বা সেটা কিভাবে পবিত্র হয়, পবিত্র কিভাবে হয়? লক্ষ্য করি, আমাদের মনের মধ্যে যে কলুষতা রয়েছে, আমাদের মনের মধ্যে যে কৃপণতা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কৃপণতা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চান, যেন আমি কৃপণতা থেকে বেঁচে যাই। তো কৃপণতা নামক যে আমাদের ভিতরে যে বসন্তটা রয়েছে, এই কৃপণতা বসন্তটা আমরা যদি জাকাতটা দিয়ে দিই, এটা তো মানে দরিদ্রদের উপরে আশ্রয়ের যে ব্যক্তি রয়েছে, জাকাতের নির্দিষ্ট মাসারিফ রয়েছে, এগুলো তাদের প্রতি আমাদের কিন্তু এটা করুণা নয়, এটা কিন্তু তাদের অধিকার। তো এই যে আমরা যদি এই নির্দিষ্ট পরিমাণ একটা সম্পদ যদি আমরা তাদেরকে দিয়ে দিই, তাহলে কলুষতা থেকে আমাদের অন্তরটা পবিত্রতা হয়ে যায়, পবিত্র হয়ে যায়। এই দৃষ্টিকোণ থেকে যাকাতের একটি শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা, পবিত্রতা হল। কিন্তু বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া অর্থটা আমরা কিভাবে মানে কিভাবে বুঝতে পারি? আমরা লক্ষ্য করি যে কোন একজন ব্যক্তি যদি সে হতদরিদ্র হয়, কোন একজন ব্যক্তি যদি হতদরিদ্র হয়, এমনও দরিদ্র ব্যক্তি রয়েছেন, এমনও মিসকিন রয়েছেন, এমনও ফকির রয়েছেন, যারা নিজের প্রয়োজনের যে বিষয়গুলো দরকার, সে পোশাক আশাক হোক, খাদ্য হোক বা যে কোনো হোক, মানে একদম যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, সেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটাই করতে পারে না। আর এমন কিছু ব্যক্তিবর্গ রয়েছেন যারা তাদের অঢেল সম্পত্তি থেকে ইচ্ছা মতো তাদের সেই খাদ্য, পোশাক আশাক হোক বা বিলাস দ্রব্য হোক, যে কোনো কিছু তারা কেনাকাটা করতে পারে। তাহলে বৃদ্ধি পাওয়া অর্থটা কিভাবে হয়? লক্ষ্য করি, মনে করি কোনো একজন ব্যক্তির 50,000 টাকা জাকাত বের হলো, কোনো একজন ব্যক্তির 50,000 টাকা জাকাত বের হলো, এবং এই ব্যক্তি এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন কোনো একটা ইন্ডাস্ট্রিজের মালিক। এই 50,000 টাকা যেই ব্যক্তিটি জাকাত বের করছেন, জাকাত মানে বের হলো 50,000 টাকা, ইনি একজন ইন্ডাস্ট্রিজের মালিক। তো ইনি যখন এই 50,000 টাকা জাকাত হতদরিদ্রের মাঝে, আমি যদি দরিদ্র আমাদের মাঝে যখন বন্টন করে দেওয়া হবে, এখান থেকে কি করবো আমি অর্থটা? এই 50,000 টাকা দু পাঁচজন দশজনের মধ্যে যদি ব্যয় করে দেওয়া হয়, আমি কিন্তু পুরো অর্থটা কিন্তু খেয়ে ফেলবো না। এখান থেকে কি করবো আমি? কিন্তু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবো। কিভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবো? এই এই টাকাটা ব্যবসাতে কাজে লাগিয়ে বা অন্য যে কোনো উপায়ে এই টাকাটাকে আমি বাড়ানোর চেষ্টা করবো। মনে করি আমাকে 10,000 টাকা জাকাত হিসেবে দেওয়া হবে। এই 10,000 টাকা যখন আমাকে জাকাত হিসেবে দেওয়া হবে, জাকাত অর্থ দেওয়া হবে, আমি পুরোটাই কিন্তু খেয়ে ফেলবো না। কিছু অংশ আমি এখান থেকে যদি ইনভেস্ট করি কোনো একটা ব্যবসাতে হোক বা কোনো কাজে হোক, আমি ইনভেস্ট করার পরে আমার কিন্তু এখান থেকে একটা, আমি হতদরিদ্র হলে আমার এখান থেকে কিন্তু একটা বেনিফিট হবে, ব্যবসার ধরুন আমার কিন্তু এখান থেকে একটা বেনিফিট হবে, লাভ হবে। আর এই যখন লাভ হবে, তখন আমি এখান থেকে যে একটা অর্থ পাবো বা লাভের যে অর্থটা পাবো, লভ্যাংশটা যেটা পাবো আমরা, এই লভ্যাংশ থেকে একটা অংশ আমরা নিজের প্রয়োজনে, সেটা পোশাক আশাক কেনার ক্ষেত্রে হোক বা খাদ্য দ্রব্য হোক বা যে কোনো জিনিস কেনাকাটার জন্য হোক, ব্যয় করবো সেটা। আর এই ব্যয় যখন করবো আমি, তখন কোনো একটা পোশাক কিনবো, এই পোশাকটা কোত্থেকে কিনবো আমি? এই যে যদি এই যে 50,000 টাকা এই ব্যক্তি যে আমাদের আমাদের দরিদ্রদের মাঝে যে জাকাত অর্থটা ব্যয় করলেন, ইনি যে একটা স্টার ইন্ডাস্ট্রিজের মালিক, ধরে নিলাম ইনি হচ্ছেন একজন পোশাক ইন্ডাস্ট্রিজের মালিক, তো ইনার যে পোশাকটা তিনি উৎপাদন করছেন, ইনি যে পোশাকটা উৎপাদন করছেন, আর আমরা আমার যখন অর্থটা বেড়ে যাবে ব্যবসার মাধ্যমে, তখন আমি কিন্তু আমার এই অর্থটা তার তার মানে উৎপাদিত কোনো একটা আমি পণ্য কিনে নেব, একটা টি শার্ট হোক বা একটা শার্ট হোক বা একটা প্যান্ট হোক, কোনো একটা আমি পাঞ্জাবি হোক সেটা কিনে নেব। তো আমি যদি তার এই সব তার ইন্ডাস্ট্রিতে উৎপাদিত কোনো একটা দ্রব্য যদি আমি কিনি, তাহলে এটা এমনিতেই বলা যায় যে তার একটা ইয়া বেড়ে যাবে, খদ্দের বেড়ে যাবে, তার একটা কাস্টমার বেড়ে যাবে, তার উৎপাদন বেড়ে যাবে, তার লাভ বেড়ে যাবে। তাহলে এভাবে যদি তার উৎপাদন বাড়তে থাকে, তাহলে তার লাভ বাড়তে থাকবে। আর এই জাকাতটা যদি আমাকে না দিত, আমি কিন্তু হতদরিদ্র হয়ে থেকে যেতাম, আমি কিন্তু আমার প্রয়োজনীয় পোশাকটাও কিন্তু আমি কিনতে পারতাম না। তো আমার এই অর্থটা দ্বারা কিছু অংশ আমি ভোগ করলাম, কিছু অংশ আমি ইনভেস্ট করলাম, তারপর আমার যেটা লভ্যাংশ হলো, সেই তার এই ব্যক্তি মিস্টার এক্স এর যেটা একজন ইন্ডাস্ট্রি মালিক, তিনি যে একটা দ্রব্যটা উৎপাদন করেছেন সেখান থেকে আমি কিনে নিলাম, তো তার যে সম্পদটা বেড়ে গেল, এই দিক থেকে
থেকে বলতে পারি আমরা যে জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। তাহলে জাকাত শব্দের প্রধান দুইটি অর্থ, একটি হচ্ছে পবিত্রতা, একটি হচ্ছে বৃদ্ধি পাওয়া। পবিত্রতা কিভাবে হয়? আমাদের মানে অন্তরের ভিতরে, আমাদের অন্তরের মধ্যে যে কৃপণতা রয়েছে, এই পরিশুদ্ধ থেকে মুক্তি হয়ে মুক্ত হয়ে যায়, এর জন্য পবিত্রতা বলা হয়। আর এই প্রক্রিয়ায় সম্পদটা বৃদ্ধি পায়, এর জন্য এর একটা অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। তো জাকাতের বিধানটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আমরা জানি ইসলামী বিধান হোক, সেটা ইসলাম ধর্ম হোক বা অন্য যে কোনো ধর্ম হোক না কেন, প্রত্যেক ধর্মের যে বিধিবিধানগুলো রয়েছে প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। জাকাতের বিধানটা কিন্তু ঠিক মানুষের কল্যাণের জন্যই তৈরি করা হয়েছে বা আল্লাহ তাআলা দিয়েছেন। নামাজের বিধানটা আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য দিয়েছেন। প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন, সেটা যে কোনো ধর্মের বিধান হোক না কেন। সেটা যদি ঐশী ধর্ম হয়, সেটা যদি ঐশী ধর্ম হয়, প্রত্যেক যে বিধিবিধান দেওয়া হয়েছে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য সেটা দিয়েছেন। বা মানব রচিত যদি সেটা ধর্ম হয়, তারা যে বিধিবিধানগুলো তৈরি করে নেয়, সেই বিধিবিধানগুলো মানে কোন উপকার হয়েছে যার জন্য তারা বিধিবিধানগুলো তৈরি করে নেয়। কিন্তু তো যাই হোক, তো আমরা জাকাত সম্পর্কে কথা বলছিলাম। তো জাকাত শব্দে পরিভাষাগতভাবে অর্থ এবং শব্দকথা আমরা জেনে নিয়েছি। এখন আমরা এটা জেনে নেব যে এর ধর্মীয় গুরুত্বটা কি। আমরা জানি যে কোনো ব্যক্তি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রথম যে কাজটি তার জন্য করতে হয় সেটা হচ্ছে নামাজ আদায় করতে হয়, তারপর হচ্ছে জাকাত প্রদান করতে হয় যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে। তো জাকাতের ধর্মীয় গুরুত্বটা কি? আমরা জানি যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 82 স্থানে নামাজের কথা বলেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 82 স্থানে নামাজের কথা বলেছেন, আর যত জায়গায় নামাজের কথা বলেছেন তত জায়গায় জাকাতের কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাঈল ওয়াল মাহরুম, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত দাও। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাঈল ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক তাদের সম্পদের মধ্যে বঞ্চিত এবং হত দরিদ্র এদের অধিকার রয়েছে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, এটি কোরআনে ক্বাল আল্লাহ তাআলা ইন্নি মাআকুম ইন আকামতুস সালাত ওয়া আতাইতুস যাকাত, তোমরা আমি তোমাদের সাথে রয়েছি ততক্ষণ পর্যন্ত রয়েছি যদি তোমরা যতক্ষণ পর্যন্ত তোমরা জাকাতটা ঠিকঠাক মতো দিবে এবং নামাজটা ঠিকঠাক মতো পালন করবে। অর্থাৎ ধর্মীয়ভাবে এর গুরুত্ব কিন্তু অনেক। ধর্মীয়ভাবে এর গুরুত্ব এভাবে বলতে পারি আমরা, হাদিস শরীফে এভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি কৃপণতা করে আর কোনো ব্যক্তি কৃপণতা না করে দান করে দেয়, তার দৃষ্টান্ত হচ্ছে ঠিক এরকম যে যে ব্যক্তি কৃপণতা করবে না দান করে দিবে সে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, জাহান্নাম থেকে দূর করতে হবে। আর কোনো ব্যক্তি যদি কৃপণতা করে, দান খয়রাত না করে, জাকাত প্রদান ঠিকঠাক মতো না করে, তবে সে জান্নাতের নিকটবর্তী হবে না, জান্নাতের দূরবর্তী হবে, জাহান্নামের নিকটবর্তী হবে এবং আল্লাহ আল্লাহর রাসূল থেকে দূরবর্তী হয়ে যাবে। আবকরা জেলা তাহলে আমরা দিকে লক্ষ্য করলে দেখতে পাই আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, তারপরে আবু কুরাইজা রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হলেন। প্রথম খলিফা নির্বাচিত হওয়ার পরে বেশ কিছু সমস্যার সম্মুখীন তিনি হয়েছিলেন। তার মধ্যে একটি হচ্ছে যে অনেকে জাকাত দিতে অস্বীকার করত। তো আবু কুরাইজা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন একজন ব্যক্তি জাকাত হিসেবে একটি ছাগলের বাচ্চা দিত, কিন্তু আমার যুগে যদি সে ব্যক্তি সে জাকাত দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। মানে জাকাতের বিধানটা ঠিক এতটাই কঠোর ভাবে বলা হয়েছে, অপকড়াজনাদের ঠিক এভাবে বর্ণনা করেছে, এটা হাদিসের কথা। তো যাই হোক, সামাজিক ভাবে এর গুরুত্বটা লক্ষ্য করি আমরা এবং এর পরিণতি রয়েছে। সামাজিক ভাবে এর গুরুত্বটা লক্ষ্য করি আমরা, সমাজে কেউ দরিদ্র রয়েছি, কেউ ধনী ব্যক্তি রয়েছি, কারো সম্পদ অনেক, কেউ আবার এমন রয়েছে যে নিজের প্রয়োজন মেটানোর জন্য যতটুকু দরকার, যে খাদ্য কেনার জন্য যে অর্থটা দরকার, আমার পোশাক কেনার জন্য যেটা দরকার সেটাই নাই। তো এই যে ব্যবধানটা রয়েছে সমাজে, এই সমাজের ব্যবধানটা দূর হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজ-জাকাতু কান্তারাতুল মুসলিমিন, জাকাতটা হচ্ছে ইসলামের সেতু বন্ধন। অর্থাৎ ধনী এবং দরিদ্রের মধ্যে যে বৈষম্য রয়েছে বৈষম্যটা অনেকটা দূর হয়। কিভাবে দূর হয়? ধনী ব্যক্তির একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যখন দরিদ্রদেরকে দেওয়া হয় তাদের মানে অর্থনৈতিক অসচ্ছলতা দূর হয় গরিব ব্যক্তির, এবং ধনীদের সম্পদটা পবিত্র হয়। অর্থনৈতিকভাবে এর গুরুত্ব রয়েছে, সামাজিকভাবে এর গুরুত্ব রয়েছে। আর কোনো ব্যক্তি যদি জাকাত আদায় না করেন, হাদিসে ঠিক এভাবে এসেছে, বুখারী শরীফে হাদিস এসেছে, মুসলিম শরীফে হাদিস এসেছে, কোনো ব্যক্তি যদি তার উটের যদি জাকাত দেওয়ার প্রয়োজন হয়
এবং সে ব্যক্তি যদি উটের যাকাতটা না দেয়, কিয়ামতের দিন এই উটকে মানে খুব মানে শক্তিশালী করে দেওয়া হবে এবং সেই উট তার আওয়াজ দিতে থাকবে এবং সেই যে ব্যক্তির মানে মালিক ছিল তার শরীরে আঘাত করতে থাকবে, প্রতিনিয়ত আঘাত করতে থাকবে। কোনো ব্যক্তি যদি এমন হয় যে ছাগলের জাকাত দেওয়া প্রয়োজন হয়েছিল কিন্তু সে ছাগল আমরা যদি সেই ছাগলের জাকাতটা যদি না দিই তাহলে একদম হৃষ্টপুষ্ট করে তার শরীরটা তৈরি করে দেওয়া হবে কিয়ামতের দিন, তারপরে সে বলতে থাকবে আমাকে মানে খোঁচা মারতে থাকবে, আমাকে আঘাত করতে থাকবে কিয়ামতের দিন। কোনো ব্যক্তি যদি এমন হয় যে আমার স্বর্ণ রয়েছে, ব্যবহৃত স্বর্ণ হোক বা ব্যবসার স্বর্ণ হোক যেটা হোক না কেন, নিঃসার পরিমাণ পার হয়ে গেছে, তারপরে আমি যদি এই এই স্বর্ণ বা রূপের আমি যদি জাকাত প্রদান না করি তাহলে এই সম্পদকে একটি মানে সাপের আকৃতি দেওয়া হবে, তারপর আমার শরীরে আমার পিঠে দাগ দিতে থাকা হবে, আমার সামনে আমার শরীরের সামনে এবং পিছনে এই দাগ দিতে থাকা হবে। তো যাই হোক, তারপরে জাকাত খরচ হওয়ার শর্ত এই বিষয়টি আমরা একটু লক্ষ্য করি। জাকাত খরচ হওয়ার শর্ত হচ্ছে সাতটি, জাকাত খরচ হওয়ার শর্ত হচ্ছে সাতটি। প্রথম যেটি সেটি হচ্ছে মুসলিম হওয়া। মুসলিম হন, তার কোনো ব্যক্তি যদি মুসলিম না হন তাহলে তার উপর জাকাত খরচ হবে না। এমনকি কোনো ব্যক্তি অন্য কোনো ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার অনেক অনেক সম্পত্তি ছিল সেখানে আগে, কিন্তু তার এখানে জাকাত লাগবে না যতদিন পর্যন্ত এই সম্পদটা একটা নির্ধারিত সময় একটি বছর নিসাব পরিমাণ সম্পদ একটি বছর অতিবাহিত না হবে ততদিন পর্যন্ত এই মুসলিম ব্যক্তির উপর জাকাত খরচ হবে না। তারপরে হচ্ছে নিসাবের মালিক হওয়া। নিসাবের মালিক হতে হবে, তো নিসাব পরিমাণ নিসাবটা কতটুকু সেটা আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো নিসাবের মালিক হতে হবে, নিসাব পরিমাণ সম্পদ যদি আমার কাছে না থাকে তাহলে আমার উপর জাকাত খরচ হবে না। তারপর হচ্ছে ঋণগ্রস্ত না হওয়া। ঋণগ্রস্ত না হওয়া, ঋণগ্রস্ত যদি না হয় আর নিসাবের যদি মালিক হয়ে আমি এক বছরকাল অতিবাহিত হয় তাহলে আমার উপর জাকাত খরচ হবে। এখন বিষয়টা যদি ঠিক এমন হয় যে আমি একটা ইন্ডাস্ট্রিজের মালিক, কোনো একটা কারখানার মালিক, আমি যখন বড় কোনো একটা পদক্ষেপ নিতে যাই, কোনো একটা ফ্যাক্টরি তৈরি করতে যাই, তখন আমাকে বাধ্যতামূলকভাবে কিন্তু আমাকে ঋণ নিতে হবে। তো এই যখন আমি ঋণটা নিয়ে নিলাম দেখা গেল যে আমার 50 লক্ষ টাকা ঋণ আছে, কিন্তু আমার যে সম্পত্তি রয়েছে অর্থাৎ আমার যে ম্যাটেরিয়ালস মানে কাঁচামাল না, আমার যে সম্পত্তি রয়েছে, আমি যদি একটা মুদিখানার দোকানদার হই বা আমি একটা কোনো অন্য কোনো দ্রব্যের যদি দোকানদার হই, আমি কাপড়ের দোকানদার যদি হই বা কাপড়ের ব্যবসায়ী হয়ে যাবি, তাহলে আমার ঋণ কিন্তু 50 লক্ষ টাকা, কিন্তু আমার দোকানে যে মাল রয়েছে বা আমার যে সম্পত্তি রয়েছে সেটা কিন্তু প্রায় 1 কোটি টাকার সমান। আমি কিন্তু তাহলে ঋণগ্রস্ত না, আমি ঋণগ্রস্ত এক অর্থে, কিন্তু আমি কিন্তু প্রকৃত ঋণগ্রস্ত না, কারণ আমি 50 লক্ষ টাকা দেওয়ার পরে আমার কাছে কিন্তু 50 লক্ষ টাকা থাকবে বা থাকতে পারে, আর ঋণ পরিশোধ করার পরে যে অর্থটা থাকবে এই অর্থ থেকে হিসাব করে আমাকে জাকাত দিতে হবে। আর প্রকৃত যদি এমন হয় যে আমার মৌলিক চাহিদা পূরণের জন্য, আমার খাওয়ার জন্য, আমার পড়ার জন্য আমি ঋণগ্রস্ত হয়েছি, তাহলে আমাকে জাকাত দিতে হবে না। তারপরে যে শর্তটি সেটি হচ্ছে 1 বছরকাল অতিবাহিত হওয়া। অর্থাৎ আমার নিকটে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আমাকে এই সম্পদ তো অবশ্যই 1 বছরকাল আমার মালিকানায় থাকতে হবে। আমার মালিকানায় যদি এমন হয় যে বছরের শুরুতে আমি হিজরি বছরের শুরু থেকে রমজান মাস থেকে শুরু করলাম আমি, তারপরে যে সামনে রমজান আস্তে আস্তে আমার সম্পত্তি চলে গেল, আমার না যে কোনো কারণে ধ্বংস হয়ে গেল বা হারিয়ে গেল বা যে কোনো কারণে আমার শেষ হয়ে গেল, তাহলে আমার উপর জাকাত খরচ হবে না, কারণ 1 বছরকাল এই সম্পদটা আমার নিকটে স্থায়ী হয় না। তারপরে হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। জ্ঞান সম্পন্ন হওয়া, জ্ঞান সম্পন্ন ব্যক্তির উপরে জাকাত খরচ। জ্ঞান সম্পন্ন যদি কোনো ব্যক্তি না হন, সে ব্যক্তি যদি শিশু হয় অথবা যদি পাগল হয়, সে যতই কোটি টাকার মালিক হোক না কেন, একজন পাগল যদি হয় তার মেধা যদি ঠিক না থাকে, তার যদি জ্ঞান বুদ্ধি ঠিক না থাকে, সে যত কোটি টাকার মালিক হোক না কেন তাকে জাকাত দিতে হবে না। অন্যতম শর্ত হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। তারপরে হচ্ছে নিসাব পরিমাণ, আর একটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পত্তি প্রয়োজনের অতিরিক্ত হওয়া।
নিসাব পরিমাণ সম্পদ আমাদের প্রয়োজনে অতিরিক্ত, অর্থাৎ আমার মৌলিক চাহিদা পূরণের জন্য যেই সম্পদ প্রয়োজন এর অতিরিক্ত যদি হয় আমার সম্পত্তি তাহলে আমাকে জাকাত দিতে হবে। তারপর হচ্ছে বালিগ, বালিগ অর্থাৎ কোনো ব্যক্তি যদি প্রাপ্ত বয়স্ক না হয়, কোনো ব্যক্তি যদি প্রাপ্ত বয়স্ক না হয় সে যত সম্পত্তির মালিক হোক না কেন তাকে জাকাত দিতে হবে না। আর কোনো ব্যক্তি যদি এই সাতটি শর্তের মধ্যে যদি শর্তগুলো তার মধ্যে বিদ্যমান থাকে তবে জাকাত দিতে হবে। তবে প্রথম যেটি একটা কোশ্চেন হয় তোমাদের এখানে যে প্রথম যে বিষয়টি যে জাকাত খরচ হওয়ার জন্য প্রথম শর্ত কি, সেটা হচ্ছে মুসলমান হওয়া, অর্থাৎ অমুসলিম কোনো ব্যক্তির উপর জাকাত খরচ নয়। তারপর হচ্ছে নিসা, এখানে একটা বিষয় বলেছি আমরা জাকাতের সংজ্ঞায় বলেছি আমরা যে নিসাব, আসলে নিসাব নিসাব বিষয়টা নিসাব শব্দটি আরবি শব্দ, নিসাব শব্দটি আরবি শব্দ, নিসাব শব্দটি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে নির্ধারিত পরিমাণ, নির্ধারিত পরিমাণ। নিসাব শব্দটি হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে নির্ধারিত পরিমাণ। আর পরিভাষাগতভাবে বলতে পারি যে যদি কোনো একজন ব্যক্তির নিকটে জাকাতের জন্য যেই নির্ধারিত পরিমাণ সম্পদ রয়েছে সেটা যদি তার নিকটে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে, এটা হচ্ছে নিসাব পরিমাণ। আর নিসাব শব্দের আবেদনিক অর্থ হচ্ছে নির্ধারিত পরিমাণ। তো এই নির্ধারিত পরিমাণ সম্পদ কতটুকু, সেটা যে নির্ধারিত পরিমাণ বললাম সেই নির্ধারিত পরিমাণটা কতটুকু, সেটা নির্ধারিত পরিমাণ সম্পদের ক্ষেত্রে কয়েকটা বিষয়ে জাকাত দিতে হয় কয়েকটা জিনিসে, সেটি একটা হচ্ছে স্বর্ণ, দ্বিতীয় হচ্ছে রৌপ্য। যদি স্বর্ণটা 7.5 তোলা হয়, 7.5 তোলা হয় বা 7.5 ভরি হয়, রৌপ্যটা যদি 52.5 ভরি হয় তাহলে আমার উপর জাকাত খরচ, আমাকে জাকাত দিতে হবে। যদি আমার নিকটে স্বর্ণ 7.5 ভরি থাকে এবং রৌপ্য যদি 52.5 ভরি থাকে তাহলে আমাকে জাকাত দিতে হবে। কিন্তু এমন হতে পারে আমার নিকটে 7.5 ভরি স্বর্ণ নেই, 7.5 ভরি রৌপ্য নেই, কিন্তু আমার কাছে টাকা রয়েছে। তো যদি টাকাটার পরিমাণটা 7.5 ভরি স্বর্ণের সমান হয় অথবা 52.5 ভরি যদি রৌপ্যের সমান হয় তাহলে আমাকে জাকাত দিতে হবে। আমি ব্যবসা করি, আমার স্বর্ণের ব্যবসা নয়, আমার কাছে স্বর্ণ সেরকম নেই, এই পরিমাণ 7.5 ভরি বা 52.5 ভরি রৌপ্য নেই, কিন্তু আমার যে সম্পত্তি রয়েছে সেটা হচ্ছে 7.5 ভরির সাথে আরো কয়েক গুণ বেশি, তখন আমাকে হিসাব করে জাকাত দিতে হবে। কিন্তু এমনটা দেখা গেল যে 7.5 ভরি স্বর্ণের দাম যেটা, 52.5 ভরি স্বর্ণের দাম কিন্তু তার চাইতে কম, 7.5 ভরি স্বর্ণের দামের চাইতে 52.5 ভরি রৌপ্যের দাম কিন্তু কম। এখানে কোন বিষয়টি বিবেচনা করা হবে, কোনটি দিকে লক্ষ্য করে আমাকে জাকাত প্রদান করতে হবে? ইসলামী মনীষীগণের এখানে উক্তি হচ্ছে যেটা মানে রাষ্ট্রের অবস্থার বিবেচনা করে, অর্থাৎ এমন যদি দেখা যায় যে 52.5 ভরি রৌপ্যের দাম ধরলে কম টাকাতে জাকাত দিতে হয় তাহলে জাকাতের অর্থটা বেশি হবে, দরিদ্রতা বেশি উপকৃত হবে, মানে অসহায়রা বেশি উপকৃত হবে, তখন রৌপ্যের দামটা ধরতে হবে। তবে কিন্তু আমি যদি বলি যে না আমি স্বর্ণটাই ধরবো, ধরা যাবে, কিন্তু এটা অর্থনৈতিক অবস্থা দিকে বিবেচনা করে সেটা ধরতে হবে। যেন মূলত ইসলামের বিধানটা হচ্ছে কল্যাণকর, যেটাতে কল্যাণ হবে সেটা হিসাব করে মানে দেওয়াটাই মানে শ্রেয়। তারপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে শস্য, শস্য ফসল যেটা হয় ধান হয় গম হয় ভুট্টা হয়, তো এখানে যে বিষয়টি একটা আছে সেটি সেটিকে মানে শস্যের যেটা জাকাত সেটাকে বলা হয় ওসর, ওসর। ওসর শব্দের অর্থ হচ্ছে 1/10, 10 ভাগের 1 ভাগ। ওসর শব্দের অর্থ হচ্ছে 10 ভাগের 1 ভাগ, 1/10। কিন্তু সেই সম্পত্তি যদি, সেই সম্পদ যদি, সেই শস্যটা যদি, সেই ফসলটা যদি মানে প্রাকৃতিকগতভাবে একদম আল্লাহ প্রদত্ত পানি দ্বারাই যদি সেটা উৎপাদিত হয় তখন সেখানে কিন্তু 10 ভাগের 1 ভাগ দিতে হয়। আল্লাহ প্রদত্ত প্রাকৃতিকভাবেই যদি সেটা উৎপাদিত হয় তখন সেখানে 10 ভাগের 1 ভাগ মানে জাকাত হিসেবে দিতে হয়। আর যদি এমন হয় যে এটা কৃত্রিম উপায়ে সেচ মানে প্রাকৃতিক সেচের মাধ্যমে সার কীটনাশক দেওয়ার মাধ্যমে খুব খরচের মাধ্যমে যদি এটা উৎপাদিত হয় তখন সেখানে দিতে হয় নিষ্পেষণ বলা হয় এটাকে, মানে হচ্ছে 20 ভাগের 1 ভাগ। অর্থাৎ প্রাকৃতিকভাবে যদি সেটা উৎপাদিত হয় তাহলে সেখানে 10 ভাগের 1 ভাগ, আর কৃত্রিমভাবে যদি সেটা উৎপাদিত হয় মানে বাজে ডিপ কলের পানি হোক
অন্য যে কোনো পানি উৎসের মাধ্যমে হোক, কীটনাশক খুব বেশি ব্যবহার করা হয়েছে, সার বেশি ব্যবহার করা হয়েছে, এরকম খরচের মাধ্যমে যদি করা হয় তখন সেখানে নিষ্ক্রিয় ঔষধ বা বিশ ভাগের এক ভাগ দিতে হবে। আর টাকা পয়সার ক্ষেত্রে সমরোপর ক্ষেত্রে যেটা দিতে হবে সেটা হচ্ছে 2.5%, 2.5% অর্থাৎ 40 ভাগের এক ভাগ জাকাতটা দিতে হবে। তারপরে জাকাতের অর্থটা যখন আমাদের উত্তোলন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে যে বিষয়টি হতো যে জাকাতের অর্থটা সরকারিভাবে উত্তোলন করা হতো এবং বণ্টন করা হতো, তো আমাদের দেশে সেটার হয়তো সুষ্ঠু মানে পরিচালন নেই। তো জাকাতের অর্থটা যখন উত্তোলন করা হলো তখন সেটা কিভাবে ব্যয় করা হবে? জাকাতের অর্থটা উত্তোলন করা হওয়ার পরে 8 শ্রেণীর ব্যক্তিকে ব্যক্তির মধ্যে ব্যয় করতে হবে। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা তাওবার 60 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াফিকুম, মানে লম্বা আয়াত, সেখানে বলা হয়েছে 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত দিতে হবে। তাহলে লক্ষ্য করি, জাকাত খরচ হওয়ার জন্য শর্ত হচ্ছে 7টি, জাকাত খরচ হওয়ার জন্য শর্ত হচ্ছে 7টি, আর জাকাতের অর্থটা ব্যয় করতে হবে 8 শ্রেণীর ব্যক্তির মধ্যে। তো 8 শ্রেণীর ব্যক্তিগুলো কি সেগুলো আমরা একটু মানে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম যেটি বিষয়ের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে ফকির, ফকির। দ্বিতীয় হচ্ছে মিসকিন, প্রথম হচ্ছে ফকির, দ্বিতীয় হচ্ছে মিসকিন। ফকির এবং মিসকিন বাধ্যতভাবে দেখে একই মনে হতে পারে, কিন্তু ফকির শব্দের ফকিরের চাইতে মিসকিনটা হচ্ছে একটু মানে অর্থনৈতিকভাবে বেশি সচলীয়। যেমন ফকির মানে হচ্ছে যার নিকটে কিছু সম্পদ রয়েছে, কিছু সম্পদ রয়েছে কিন্তু প্রয়োজনের তুলনায় কম, তিনি হচ্ছেন ফকির। কিন্তু মিসকিন হচ্ছে যার নিকটে কোনো সম্পদই নেই, যার নিকটে কোনো সম্পদই নেই সে হচ্ছে মিসকিন। এমন হতে পারে যে তার আত্মসম্মান বোধের কারণে সে মানুষের কাছে চাইতে পারে না, কিন্তু ফকির চাইতে পারে। তবে এই ফকির এবং মিসকিন, ফকির শব্দের অর্থ হচ্ছে নিঃস্ব, যার কাছে কিছু পরিমাণ সম্পদ রয়েছে তবে প্রয়োজনের তুলনায় কম, আর মিসকিন হচ্ছে যার কাছে কোনো কিছুই নেই তবে সে মানুষের কাছে চাইতেও পারে না, এটাকে বলা হচ্ছে মিসকিন। তারপর হচ্ছে জাকাতের কর্মচারী বৃন্দ, জাকাতে নিয়োজিত কর্মচারী বৃন্দ। এখানে যদি এমন হয় যে জাকাতের অর্থ যারা উত্তোলন করছে এবং বণ্টন করছে, জাকাত ব্যবস্থা জাকাত ভোক্তাকে যারা দেখাশোনা করছে, এমন হলো যে মিস্টার এক্স ইনি একজন জাকাত বোর্ডের কর্মকর্তা, ইনি কিন্তু ওদের বোর্ডের সম্পত্তির মালিক, কিন্তু তিনি জাকাত বোর্ডের রক্ষণাবেক্ষণ করেন, দেখাশোনা করেন, জাকাতের অর্থ উত্তোলন করেন, বণ্টন করেন, এই কাজে তিনি নিয়োজিত থাকেন, তাহলে তিনি কি এখান থেকে জাকাত নিতে পারবেন? কারণ তিনি কিন্তু একজন ধনাঢ্য ব্যক্তি, তার কিন্তু অনেক সম্পত্তি রয়েছে, তিনি কি নিতে পারবেন? হ্যাঁ, তিনি নিতে পারবেন। কারণ এখানে ধনী হোক দরিদ্র হোক সে যে কোনো টাইপের লোক হোক না কেন, যদি তিনি জাকাতের কর্মচারী হয়ে থাকেন, জাকাত উত্তোলনের হোক বা ব্যয় করার হোক, যে কোনো জাকাত বোর্ডে যদি কর্মচারী হয়ে থাকেন, তাহলে মিস্টার এক্স তিনি কিন্তু জাকাতের অর্থটা নিতে পারবেন, সে ধনী হোক বা দরিদ্র হোক। তারপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে মন জয় করার উদ্দেশ্যে, এটাকে বলা হয় মুআল্লাফাতে কুলুবুহ, মানে মন জয় করার জন্য, মন জয় করার জন্য কোন একজন ব্যক্তি অন্য কোন ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছে, যদি এমন হয় তাহলে একটা বিষয় লক্ষণীয় যে যখন কোন একজন ব্যক্তি ইসলাম ধর্ম থেকে মুসলিম ধর্মে বা অন্য কোন ধর্ম থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয় তখন তার উপরে কিন্তু বিভিন্ন ধরনের চাপ আসে। যেমন তার জাতি তাকে একদম ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে, অর্থনৈতিকভাবে হোক সামাজিকভাবে হোক তাকে প্রত্যাখ্যান করা হয়, প্রত্যাখ্যান করে, তখন তার মন জয় করার জন্য, তার ইসলাম ধর্মে টিকে থাকার জন্য তার পিছনে অর্থ ব্যয় করা যাবে। হতে পারে তার কাছে সম্পত্তি রয়েছে কিন্তু ইদানিং নেই, তাকে অর্থ ব্যয় করা যাবে, তার পিছনে অর্থ ব্যয় করা যাবে। তারপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে মুক্তিকামী দাস, মুক্তিকামী এটা প্রচলন বর্তমানে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগের প্রচলন ছিল যে নির্দিষ্ট অর্থের বিনিময়ে মালিকের সাথে চুক্তি হতো যে এই নির্দিষ্ট পরিমাণ অর্থ আমি যদি তোমার যতদিন পর্যন্ত না দিতে পারবো ততদিন পর্যন্ত তুমি আমার মনে আমি তোমার অধীনে কাজকর্ম করবো, আমি তোমার অধীনে সবকিছু করবো। তো
তো এই হচ্ছে মুক্তিগামী দাস ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে এটা রোহিত করে দেওয়া হচ্ছে মুক্তিগামী দাসের এখানে বিধান নেই তারপরে যে বিধান সেটা হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি যদি এমন হন যে ঋণ করতে তিনি বাধ্য হয়েছেন তার মৌলিক চাহিদা পূরণের জন্য তবে তিনি ঋণগ্রস্ত বলে বিবেচিত হবে কিন্তু যদি এমন হয় তার অনেক সম্পত্তি রয়েছে ইন্ডাস্ট্রি করার জন্য তার কিছু লোনের দরকার তিনি সরকার থেকে কোনো ব্যাংক থেকে কোথাও থেকে তিনি লোন নিয়েছেন 50,000 টাকা তিনি লোন নিয়েছেন কিন্তু তার অনেক সম্পত্তি রয়েছে তিনি কিন্তু ঋণগ্রস্ত হবেন না তার ঋণের সম্পদটা মানে তার যে দায়টা রয়েছে তার যে ঋণটা রয়েছে এটা পরিশোধ করে দেওয়ার মানে যে পরেও যদি তার নিকটে অর্থ থাকে এমন যদি মনে হয় তাহলে তাকে ঋণগ্রস্ত বলে তিনি বিবেচিত হবেন না মৌলিক চাহিদা পূরণের জন্য যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হন তবে তিনি কেবলমাত্র ঋণগ্রস্ত বলে বিবেচিত হবেন তারপরে আরেকটি যে বিষয় সেটি হচ্ছে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে বলতে আল্লাহর দিনকে সুউচ্চ করার জন্য ইসলামের বিপর্যয় করছে এখানে রক্ষা করার জন্য এখানে সাহায্য সহযোগিতা করার জন্য ব্যয় করাটা যেমন হচ্ছে আল্লাহর পথে যুদ্ধ হচ্ছে আমরা যেতে পারছি না এখানে যুদ্ধের জন্য সাহায্য সহযোগিতা করার জন্য এটা দেওয়া যাবে এটা হচ্ছে ফি সাবিলিল্লাহ তারপর হচ্ছে মুসাফির মুসাফির কাকে বলা হয় মুসাফির হচ্ছে কোনো একজন ব্যক্তি একটি স্থান থেকে অন্য একটি স্থানে 15 দিনের জন্য যাত্রার জন্য তিনি মিনিমাম 85 কিলোমিটার বাইরে তিনি যাবেন সফর করার জন্য যাবেন তিনি হচ্ছেন মুসাফির তো মুসাফির ব্যক্তি যদি সম্পত্তির মালিকও হন তারপর তিনি যদি রাস্তা পথে তার যে কোনো কারণে হোক তার অর্থ যদি তার শেষ হয়ে যায় পাথর যদি শেষ হয়ে যায় তখন জাকাত দরদাতা তিনি কিন্তু নিতে পারবেন অর্থশালী হওয়া সত্ত্বেও তিনি যদি মুসাফির হন তিনি যদি ভোগান্তির মধ্যে পড়েন তবে তিনি কিন্তু এই ইয়ার অর্থটা মানে জাকাত রক্ষাতে তিনি নিতে পারবেন যদিও তিনি অর্থশীল অর্থবান আচ্ছা তাহলে জাকাতের সারসংক্ষেপটা আমরা এভাবে বলতে পারি জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া বা পবিত্রতা আর পরিভাষাগতভাবে বলা যায় কোনো ব্যক্তির নিকট যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদ নিসাব পরিমাণ সম্পদ 1 বছর কাল থাকে তবে নির্দিষ্ট হারে নির্দিষ্ট হারটা হচ্ছে কি 2% হারে বা 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 2.5% হারে নির্দিষ্ট ব্যক্তিদেরকে অর্থাৎ 8 শ্রেণীর যে নির্দিষ্ট ব্যক্তি রয়েছে সূরা তাওবার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটা বলছেন যে 8 প্রকার যে ব্যক্তি রয়েছে তাদের মাঝে বণ্টন করে দেওয়াটাকে জাকাত বলা হয় তাহলে এখানে আরেকটা বিষয় যে জাকাত খরচ হওয়ার জন্য শর্ত হচ্ছে 7টি আর জাকাতের অর্থটা ব্যয় করতে হবে 8 শ্রেণীর ব্যক্তির মধ্যে কিন্তু এখন যদি এমন হয় যে 8 শ্রেণীর ব্যক্তির মধ্যে কিভাবে ব্যয় করবে 8 শ্রেণীর যে ব্যক্তি রয়েছে তার মধ্যে বর্তমানে আমাদের দেশে 4 শ্রেণীর ব্যক্তি বিদ্যমান আর আমার যদি এমন মধ্যে 40,000 টাকা আমার যদি যা হয় মানে জাকাতের অর্থ আমার বের হয়েছে আমার অর্থ অনুযায়ী আমার 40,000 টাকা জাকাতের অর্থ হয়েছে আমি কিভাবে সেটা ব্যয় করবো এই 4 শ্রেণীরকে 1 শ্রেণীরকে কি 10,000 করে দেবো না কিভাবে দেবো এই যে 8 শ্রেণীর মধ্যেই দিতে হবে তাদেরকে সম পরিমাণে দিতে হবে এমন না 8 শ্রেণীর মধ্যে যেখানে যেমন দরকার যদি ফকিরের বেশি প্রয়োজন হয় ফকিরকে বেশি দিতে হবে মিসকিনের যদি বেশি প্রয়োজন হয় মিসকিনকে বেশি দিতে হবে ফিসাবিল্লাহ যদি বেশি দরকার হয় তাহলে ফিসাবিল্লাহ বেশি দিতে হবে 8 শ্রেণীর মধ্যেই হলো হলো মানে হতে হবে কিন্তু যে সমান পরিমাণে দিতে হবে যে 8 শ্রেণীর ব্যক্তিকে এই যে 40,000 টাকা এটা সমান ভাগে দিতে হবে এমন না যেখানে যেমন প্রয়োজন হবে যদি বেশি দরকার হয় বেশি দিতে হবে কম দরকার যদি হয় কম দিতে হবে এটা হচ্ছে জাকাতের প্রকৃত বিধান তবে বিধানটি যেন হয় এই 8 শ্রেণীর মধ্যে 8 শ্রেণীর বাইরে যেন না তো যাই হোক দুস্থ ইয়াতিম মিসকিন দাতব্য প্রতিষ্ঠান হয় এভাবে যতগুলো রয়েছে 8 শ্রেণীর ব্যক্তি তাদেরকে দিতে হবে তবে এখানে আরেকটা প্রশ্ন যেটা হয় তোমাদের সেটা হচ্ছে ফকির এবং মিসকিনের মধ্যে নিঃসন্দেহে ফকির হচ্ছে যার নিকটে কিছু পরিমাণ সম্পদ রয়েছে কিন্তু প্রয়োজনের তুলনায় কম কিন্তু মিসকিন হচ্ছে সেই যার নিকটে সম্পদ নেই কিছু করে না একদম নিঃস্ব কিন্তু লোক লজ্জার ভয় হোক বা যে কোনো কারণ মানুষের কাছে তিনি হাত পাততে পারছেন না মানুষের কাছে চাইতে পারছেন না এটাকে খুঁজে বের করে দেওয়াটাই হচ্ছে মুমিনদের জন্য প্রথম দায়িত্ব অন্যান্যদেরকে দেওয়ার চাইতে এটাকে খুঁজে বের করে প্রথমে তাদেরকে দেওয়াটা হচ্ছে অন্যতম দায়িত্ব তো যাই হোক তারপরে যে বিষয়টি আমাদের আলোচনা করা দরকার সেটি হচ্ছে হজ হজ
হজ শব্দটি আমরা একটু বিশ্লেষণ করি। হজ শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে সংকল্প করা বা ইচ্ছা করা। হজ শব্দটির শব্দগতভাবে অর্থ হচ্ছে সংকল্প করা বা ইচ্ছা করা। আর পরিভাষাগতভাবে, ইসলামের পরিভাষাগতভাবে বলা যায় ওয়া কসদুল বাইতুল হারাম, ওয়া কসদুল বাইতুল হারাম। অর্থাৎ এখানে মানে অন্যান্য ভাবে অনেক মনীষীগণ এটা ব্যাখ্যা দিয়েছেন যে কিভাবে আল হজ্জ হল ইবাদাতুল মাকসুদাতিন লাতি বিহা তুআদ্দিয়া বিআখরিন মাকসুসাতিন মাউসুতিন মুতাআইনাতিন বিওয়াক্তিন মুআইনিন। অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে যে ইবাদত করা হয় সেটাকে হজ বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট সংকল্পের দ্বারা নির্দিষ্ট ইচ্ছা করে কাবা ঘর জিয়াদের উদ্দেশ্যে নির্দিষ্ট তারিখে 8-12 জিলহজ মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে আরাফায় অবস্থান করা, কাবা ঘর জিয়ারত করা, এই যে নির্দিষ্ট যে কার্যাবলী রয়েছে এই কার্যাবলী সম্পাদন করাটাকে কিন্তু হজ বলা হয়। তো হজের কিন্তু ঐতিহাসিক একটি পটভূমি রয়েছে। আমরা জানি যে মুসলিম জাতির আদি পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। মুসলিম জাতির আদি পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং মানব জাতির আদি পিতা হচ্ছেন হযরত আদম আলাইহিসসালাম এবং আদিমাতা হচ্ছেন মা হাওয়া আলাইহিসসালাম। তো মুসলিম জাতির আদি পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আর ইনার মাধ্যমেই কিন্তু আমাদেরকে মুসলমান বলে আখ্যায়িত করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে কিন্তু আমাদের মুসলমান করে দেওয়া হয়েছে। আর ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে কিন্তু যে বিধানটি আমাদের দেওয়া হয়েছে সেটি কিন্তু অনেকগুলো বিধান দেওয়া হয়েছে, সুন্নাত আমরা অনেক পালন করে থাকি ইব্রাহিম সুন্নাত, তার মধ্যে একটি হচ্ছে হজ। হজের বিধিবিধান গুলো ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে আমাদের কাছে এসেছে, আমাদের উপর বর্তমান হয়েছে। তবে হজের কিন্তু ঐতিহাসিক একটি পটভূমি রয়েছে, সেটা লক্ষ্য করি। ইব্রাহিম আলাইহিসসালাম তাফসির কারকদের মতে ইব্রাহিম আলাইহিসসালামের বয়স তখন 90, কারো মতে 83, কারো মতে মানে কারো মতে 80, কারো মতে 83, কারো মতে 90, কারো মতে 93। তো যাই হোক না কেন, একদম বৃদ্ধ বয়সে। তার কিন্তু কোনো সন্তান ছিল না, তার স্ত্রী দুইটা ছিল। প্রথম যে স্ত্রী ছিলেন তার নাম ছিল সারা, মা সারা। প্রথম স্ত্রীর নাম হচ্ছে মা সারা। তো এই স্ত্রী ছিলেন বন্ধা। তো ইব্রাহিম আলাইহিসসালাম এনার সাথে সংসার করেছেন, কিন্তু এখানে কোনো সন্তান সন্ততি আল্লাহ তাআলা তাকে দেন নাই, ইনি বন্ধা ছিলেন। তো আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া চাইছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ তাআলা সারার গর্ভে কিন্তু এসে সন্তানের জন্ম দিলেন না। তার যে আরেকটা স্ত্রী ছিল সেই স্ত্রীর নাম ছিল হাজেরা, সেই স্ত্রীর নাম ছিল মা হাজেরা। তো ইব্রাহিম আলাইহিসসালামের দুটা স্ত্রী, একটা হচ্ছে সারা প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী হচ্ছে হাজেরা। তো সারার গর্ভে কোনো সন্তান জন্ম নেয়নি, হাজেরা আলাইহিসসালামের উপরে কিন্তু তার গর্ভে কিন্তু সন্তান জন্ম নিয়েছে। তো ইব্রাহিম আলাইহিসসালামের বয়স আল্লাহ তাআলার কাছে অনেক চাইলেন, চাওয়ার পরে আল্লাহ তাআলা 80 বছর হোক, 90 হোক, 93 হোক, যাই হোক না কেন, এই বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিলেন। আল্লাহ তাআলা তখন তাকে যখন সন্তান দিলেন, নবীদের পরীক্ষাটা কি কঠোর ছিল, আল্লাহ তাআলা এই বৃদ্ধ বয়সে তাকে সন্তান ছিলেন। মানুষের নিকটে সবচাইতে তার মানে যে প্রিয় বস্তু হয়, টাকা পয়সা ধন দৌলত যত কিছু হয় তার মধ্যে সবচেয়ে যে একটা প্রিয় পাত্র সেটা হচ্ছে তার সন্তান সন্ততি। তার যখন সন্তান হলো এই বৃদ্ধ বয়স 80 বছর বয়সে যখন তার সন্তানটা হলো, আল্লাহ তাআলা তাকে একটি অগ্নি পরীক্ষা নিলেন, চরম অগ্নি পরীক্ষা। পরীক্ষাটা ঠিক কেমন, সাফা এবং মারওয়া এবং এর পাশে মাঝামাঝি একটা স্থানে আল্লাহ তাআলা তাকে বিধান দিলেন, ইব্রাহিম আলাইহিসসালামকে বিধান দিলেন, তোমার যে সন্তান ইসমাইল আলাইহিসসালাম মাত্র দুই চার দিনের বাচ্চা ইসমাইল আলাইহিসসালাম এবং তোমার স্ত্রী হাজেরা তাকে সেখানে রেখে চলে আসো, সামান্য কিছু খাবার দেওয়া হলো, দুই চার দিনের খাবার যাবে এরকম খাবার দেওয়া হলো। খাবার দেওয়ার পরে আল্লাহ তাআলা তাকে বিধান দিলেন যে তুমি সেখানে রেখে চলে আসো। ইব্রাহিম আলাইহিসসালাম ভাড়াক্রান্ত মনে চলে যাচ্ছেন, সাফা এবং মারওয়ার মধ্যবর্তী স্থানে তাকে রেখে দিয়ে চলে আসলেন তার সন্তান ইসমাইল আলাইহিসসালামকে এবং তার স্ত্রী হাজেরাকে। ভাড়াক্রান্ত মনে নিয়ে মা হাজেরা ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করছেন যে আপনি কি এটা আল্লাহর আদেশে আমাকে রেখে যাচ্ছেন, নাকি আপনার স্ত্রী সারা যে রয়েছে আমার সন্তান হয়েছে হিংসাতে তার মানে পরামর্শে আমাকে রেখে যাচ্ছেন, কোনটা? আবার বলি, হাজেরাকে যখন রেখে চলে আসছেন, হাজেরাকে মা হাজেরাকে এবং ইসমাইল আলাইহিসসালামকে যখন রেখে চলে আসা হচ্ছে, মা হাজেরা ডাক দিয়ে বলছেন হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন, নাকি আপনার যে স্ত্রী সারা রয়েছে তার বুদ্ধিমত্তা আমাকে রেখে যাচ্ছেন, কোনটি?
ইব্রাহিম আলাইহিস সালাম পিছন ফিরে তাকাতে পারলেন না কষ্টে, ছোট্ট একটা শিশু বাচ্চা আর সদ্য জন্মদাত্রী মা তাকে কিভাবে রেখে চলে যাচ্ছেন, তিনি পিছনে ফিরে তাকাতে পারলেন না। তিনি শুধু বললেন বিসমিল্লাহ, আল্লাহর ইচ্ছা তোমাকে রেখে দেওয়া হচ্ছে। তখন মা হাজেরা মনে মনে তিনি তৃপ্ত হলেন যে আল্লাহ যদি আমাকে এখানে রেখে যাওয়ার বিধান করে দেন তাহলে আমার ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে, হয়তো বা সামান্য কষ্ট হতে পারে কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেরকম কষ্ট দিলেন না। কিন্তু কষ্ট মধ্যে কতটুকু হলেন, ধরো যে সামান্য যে খাবারটা দেওয়া হয়েছিল, যে খাবারটা তাকে দেওয়া হয়েছিল এই দুই চার দিন যাওয়ার পর যখন খাবারটা শেষ হয়ে গেল, পানিও শেষ খাবারও শেষ, তখন তিনি কি করবেন? বাচ্চা যখন কান্নাকাটি করছে খাওয়ার জন্য, তিনি একবার সাফা পাহাড়ে যাচ্ছেন, একবার মারওয়া পাহাড়ে যাচ্ছেন, একবার সাফা পাহাড়ে যাচ্ছেন, একবার মারওয়া পাহাড়ে যাচ্ছেন, এভাবে তিনি সাফা এবং মারওয়ার মধ্যবর্তী স্থানে সাতবার দৌড়াদৌড়ি করলেন। এটাকে বলা হয় সাই, মানে হাঁটা না এবং দৌড়ানো না, মানে একটি যে খুব দ্রুত বেগে হাঁটা, এটাকে বলা হয় সাই। তো তিনি সাই করে সাফা এবং মারওয়ার মধ্যবর্তী স্থানে সাতবার যাওয়া আসা করলেন। যখন সাতবার সম্পূর্ণ হয়ে গেল তখন তিনি এসে দেখছেন, অনেকে অনেকভাবে বর্ণনা করে থাকে এভাবে, এটা ইসরায়েলি বর্ণনা বলা হয়, ইসরায়েলি বর্ণনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুহাদ্দিসুন বনী ইসরাইল ফালা তুসাদ্দিকুহু ওয়ালা তুকাদ্দিবু, বনী ইসরাইলের থেকে তোমরা হাদিস বর্ণনা করো কিন্তু সেটাকে মিথ্যা বলিও না সত্য বলিও না। বনী ইসরাইল থেকে অনেক ঘটনা বর্ণনা হয়েছে, যেমন এভাবে বলা হয় যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে সেখান থেকে পানি ফোয়ারা বের হলো, কিন্তু আসলে সেটা নয়, আল্লাহ তাআলা একটা বিধান দিবেন এটা তার রহস্য, আল্লাহ তাআলা বিধান দিবেন, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, কোনো একটা বিষয় উদ্ভব ঘটিয়েছেন। মা হাজেরা যখন তিনি সাফা এবং মারওয়ার মধ্যবর্তী স্থানে যখন তিনি চলাফেরা করলেন, সাতবার যখন হয়ে গেল তারপরে তিনি এসে দেখছেন ইসমাইল আলাইহিস সালামের পাশে একটি পানির ফোয়ারা বের হয়েছে। তো ফার্সি ভাষায় একটা কথা বলা হয়েছে এখানে যে জামজা, এই জামজা এখান থেকে যখন মানে এটা ব্যাখ্যা বলা হয় বাইরে থেকে দেখা দৃষ্টি এসেছে যে যখন পানিটা পানির ফোয়ারাটা বের হচ্ছিল, পানিটা বের হতে আসে তিনি নিজে পান করলেন, তার সন্তানকে বাচ্চাকে পান করালেন, পরিতৃপ্ত হলেন, তারপর তিনি বললেন জামজা, মানে হে পানি তুমি থেমে যাও। এটা ব্যাখ্যা বলা হয়েছে, মানে এটা ব্যাখ্যা করে থাকেন, তিনি যদি এটা না বলতেন তাহলে হয়তো মানে পুরো পৃথিবীতে হয়তো প্লাবিত হয়ে যেত পানিতে, এটা আমাদের কল্পনা করা ভুল যেহেতু এটা বলা হয়। তো যাই হোক, এই জমজমের উৎপত্তি হলো এখান থেকে, ইসমাইল আলাইহিস সালাম থেকে, হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম থেকে। তো এই যে সাফা এবং মারওয়ার মধ্যবর্তী স্থানে যে মা হাজারা যে সাতবার দৌড়াদৌড়ি করলেন, এই জন্য যখন কোনো ব্যক্তি হজ করতে যান, হলি প্লেসে যখন যান, তিনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অর্থ ব্যয় করে যখন তিনি যান নির্দিষ্ট দিনে, তখন তো এই সাফা এবং মারওয়ার মধ্যবর্তী স্থানে এই যে সাতবার সাই করেছিলেন মা হাজার, যার জন্য সাতবার সাই করতে হয়। এই করতে করতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে ফিরে দিলেন। তারপরে যখন তার বয়সটা মোটামুটি বলা হচ্ছে ওবালাগা মা, মানে কোরআনের ভাষায় যেভাবে এসেছে আল্লাহ তাআলা বলছেন যে যখন তার বয়সটা ঠিক এরকম হলো, তার পিতার সাথে মানে চলাফেরা করতে পারবে, হাঁটাহাঁটি করতে পারবে, মানে মোটামুটি 7-8 বছর বয়স যখন হবে, এরকম যখন বয়স হলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটু ওকে পরীক্ষা দিলেন, স্বপ্নের মাধ্যমে তাকে জানানো, অনেক অনেক ঘটনা বর্ণনা রয়েছে। তবে কোরআন এবং হাদিসে যেটা স্পষ্ট পাওয়া যায়, সহিহ হাদিসে পাওয়া যায়, সেটা হচ্ছে যখন তার বয়সটা 7-8 বছর হলো বা এরকম যখন হলো, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে জানালেন। আর নবীদের ওহী যে করা হয়, ওহীদের অন্যতম একটি মাধ্যম হচ্ছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবী রাসূলের নিকটে যে ওহী করা হতো, এর 7 ভাগে ওহী করা হতো। একটি হচ্ছে স্বপ্নের মাধ্যমে ওহী করা, তো স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা ওহী করলেন যে তোমার প্রিয় পাত্রকে আল্লাহর উদ্দেশ্যে মানে ইয়া করে দাও, উৎসর্গ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মানে বুঝতে পারলেন তার সন্তানকে উৎসর্গ করার কথা বলা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে উৎসর্গ করার জন্য নিয়ে যাচ্ছিলেন। যখন নিয়ে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন শয়তানেরা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। ইসমাইল আলাইহিস সালাম তখন ছোট, শয়তানেরা পাশ থেকে বলতে আসে তুমি তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তোমাকে কোনো আত্মীয় স্বজনের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে না, তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে তোমাকে জবাই করে তোমার পিতা তোমাকে শেষ করে দেবে। তো এই পথিমধ্যে তিনজন শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসমাইল আলাইহিস সালামকে প্ররোচনা দিয়েছিল, আর প্রত্যেককেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে ইসমাইল আলাইহিস সালাম 7টি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন। আর এই জন্যই ছোট মানে মাঝারি এবং বড় যে শয়তান রয়েছে জামরা আকাবা, এখানে 7টি করে কঙ্কর নিক্ষেপ করতে হয়,
ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যেখানে পঙ্কর নিক্ষেপ করেছিলেন এর পরিপ্রেক্ষিতে সাথে করে পঙ্কর তাদেরকে নিক্ষেপ করতে হয়। কেন নিক্ষেপ করতে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম তাদেরকে পঙ্কর নিক্ষেপ করেছিলেন। তো যাই হোক, যখন ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গেলেন, তার সন্তানকে জবাই করে দিবেন এরকম অবস্থাতে তিনি জবাই করতে যাচ্ছেন, তিনি ভারাক্রান্ত মনে জবাই করতে যাচ্ছেন, সে সময় তিনি জবাই করতে যাবেন, জবাই করছেন এমন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে একটি জান্নাতি একটি পশু এসে জবাই হয়ে গেছে আর ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনাকে ঐতিহাসিকভাবে মেনে মানে মনে রাখার জন্য, পালন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হজের বিধান দিয়েছেন, এই কুরবানির বিধান দিয়েছেন। তো এই হজের বিধান দিয়েছেন, কুরবানির বিধান দিয়েছেন, একটা বিষয় লক্ষ্য করি যে হজের একটি বিধান হচ্ছে কুরবানি করা, একটি দাম বা উজিয়া বলা হচ্ছে এটাকে কুরবানি করা। তো এই এটা কি একটা পশু কুরবানি করা, এটাকেই কি এটাতেই কি সীমাবদ্ধ? লক্ষ্য করি, ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পাত্র সন্তানকে জবাই করার জন্য নিয়ে চলে গেলেন, আর আমরা একটা পশুকে জবাই করে তার গোশতটা খেয়ে ফেলছি, এটা কিন্তু কুরবানি হোক বা হজ কিন্তু সেটা শিক্ষা নয়। মানে হচ্ছে যে জবাই করে দেওয়া মানে হচ্ছে হজ করতে গিয়ে পশু জবাই করে দেওয়া মানে হচ্ছে আমার ভিতরের যে পশুটা রয়েছে সেটাকে জবাই করে শেষ করে দেওয়া। হজ করতে গিয়ে একটা পশুকে জবাই করে দিয়ে তার গোশত ভক্ষণ করা, এটা কিন্তু শুধু গোশত ভক্ষণ করার জন্য নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পাত্র সন্তানকে জবাই করে দিচ্ছিলেন, এত আদরের সন্তান, 80 বছর বয়সে তিনি বৃদ্ধ বয়সে তিনি সন্তান পেলেন, এত আদরের সন্তান, সে তাকে তিনি জবাই করতে চলে গেলেন আল্লাহর নির্দেশে। তার মানে হচ্ছে যে আমার যে আমার ভিতরে যে পশুটা আছে এই পশুটাকে জবাই করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই কুরবানির বিধান দিয়েছেন এই হজটাকে। আমরা যদি এই আমাদের এই পশুটাকে ভিতরের যে আমাদের অন্তরের যে পশুটা রয়েছে পশুটাকে যদি আমরা দমন করতে পারি, জবাই করতে পারি, তাহলে এটা হচ্ছে কুরবানির প্রকৃত শিক্ষা। তো যাই হোক, এই এটা হচ্ছে হজের ঐতিহাসিক পটভূমি। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত বিভিন্নভাবে কুরাইশরা এটার ইয়া করত, মানে তত্ত্বাবধান করত, যার জন্য কুরাইশ বংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করে। তো ইরাকে জন্মগ্রহণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 4000 বছর আগে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 2000 বছরের মতো আগে। তো প্রায় 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে জন্মগ্রহণ করেছিলেন। তো তারপর থেকে কিন্তু কাবা পাড়ের যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু এই কুরাইশ বংশের উপরে চলে আসছে। তো কুরাইশ বংশ যেহেতু কাবা পাড়ে, সে যে কোনো ধরনের হোক না কেন, কুরাইশ বংশরা এই কাবা ঘর যেহেতু রক্ষণাবেক্ষণ করতো, যার জন্য তাদের কিন্তু একটা অন্যতম একটা মর্যাদা ছিল। তারা কোনো ব্যবসা বাণিজ্য যখন যেত, আন্তর্জাতিক অঙ্গনে যখন তারা যেত, তাদের কিন্তু অন্যরকম একটা গ্র্যান্ড ছিল। মানে যখন চন্দ্র যে কুরাইশ বংশের, তখন তাদেরকে কোনো প্রকারে বাধা দেওয়া হতো না, নির্বিঘ্নে তারা ব্যবসা বাণিজ্য করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবির্ভাব ঘটল, তখন কুরাইশ বংশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটল। তারপর 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পরে যখন তিনি ইসলামের দাওয়াতটা দিতে লাগলেন, তো কুরাইশ বংশের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা শুরু করলো। কেন বিরোধিতা শুরু করলো? কারণ কুরাইশ বংশরা হচ্ছে মানে তখন যে ধর্মটা প্রচলিত ছিল ইব্রাহিম ধর্ম বলা হয় সেটাকে, সেটাকে বলা হয় হানিফ, আবু হানিফার এই ধর্ম না, কিন্তু হানিফ, হানিফ শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠ। তখন পর্যন্ত যে ধর্মটা মানে ধর্মমতটা প্রচলিত ছিল মানে সঠিক বলে সে ধর্মমতটা পালন করতো অনেকে, অনেকে পালন করতো না। কুরাইশ বংশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারা, তার দাদারা এটা পালন করতো না অনেকে, এটা পালন করতো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব, তিনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য সহযোগিতা সহযোগিতা করেছিলেন। তো যাই হোক, কুরাইশ বংশের মর্যাদাটা ঠিক এরকম ছিল। তো কুরাইশ বংশের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে তাদেরকে আহ্বান করতে লাগলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা অত্যাচার নিপীড়ন শুরু করে দিল। তো যাই হোক, এরই ধারাবাহিকতায় কুরাইশ বংশে যে তত্ত্বাবধান করতো তারা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এখানে মানে রাসূল আগে আগে যে মূর্তি পূজা শুরু হয়েছিল এটা আমরা জানি, যে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে যে কেনান ছিল, এই কেনান থেকে হিন্দু ধর্মের উৎপত্তি হয়েছে। এই কেনান যখন মূর্তি পূজা করে হিন্দু ধর্ম শুরু করে দিল, মূর্তি পূজা শুরু করে দিল, তারপর থেকে হিন্দু ধর্মের উৎপত্তি হলো, হিন্দু ধর্ম চলে আসছে, হিন্দু ধর্ম চলে আসছে। তো এই কাবা শরীফে তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 360টি মূর্তি ছিল, এক একটি অঞ্চলের জন্য এক একটি মূর্তি ছিল, এক একটি অঞ্চলের জন্য এক একটি মূর্তি ছিল। তো তাদের মধ্যে যে প্রথম মানে প্রধান যে 360টির মধ্যে মূর্তি ছিল তার নাম ছিল হবল, হবল, তার নাম ছিল হবল।
তো যাই হোক, এই মূর্তিকে অবসান ঘটিয়ে কাবা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আবার পুনরায় হজের বিধান চালু করা হলো। তো এই হচ্ছে হজের হজের ঐতিহাসিক পটভূমি। তারপর হজের গুরুত্ব রয়েছে ধর্মীয়ভাবে এবং সামাজিকভাবে। ধর্মীয়ভাবে আর গুরুত্বটা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লা জান্নাহ। 50 মিনিট হজের বিধান হচ্ছে, হজের মানে ফজিলতটা হচ্ছে ঠিক এরকম, হজের তো মানে ধর্মীয়ভাবে আর গুরুত্ব রয়েছে। আমার আল্লাহ তাআলা বলছেন মানে ওয়াল্লাহি আলা নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওয়ালিল্লাহি আলা নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ যার সামর্থ্য রয়েছে সে যেন হজ করে, জীবনে একবার ফরজ তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছিলেন, ফরজ হজ একবার করেছিলেন, অনেক অনেক অনেকবার বলে থাকেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছিলেন, মানে হজ করেছিলেন একবার, যেটা ছিল বিদা হজ এবং শেষ হজ, যার পরে তিনি মাত্র 80 দিন বেঁচেছিলেন। তো এই বিদা হজ একবারই হজ করেছিলেন তিনি, আর উমরা করেছিলেন তিনবার, এটা বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে হজ করেছিলেন একবার এবং উমরা করেছিলেন তিনবার, এটা হচ্ছে বুখারী হাদিস। তো যাই হোক, তো হজের গুরুত্ব ধর্মীয়ভাবে অনেক রয়েছে, সামাজিকভাবে রয়েছে। ধর্মীয়ভাবে আরেকটি গুরুত্ব হচ্ছে মানে ফজিলতটা কি, বা এই হজ করলে কি মানে লাভটা কি হবে, বা কাদের জন্য হজ ফরজ, মানে ফরজ। যদি কোনো ব্যক্তির নিকটে এমন সম্পদ থাকে যে তার হজ থেকে ফিরে আসা পর্যন্ত তার তার পরিবারের যে ভরণ পোষণের দায়িত্বটা থাকবে এবং যাওয়া আসার খরচ যার কাছে থাকবে তার উপরে হজ করা খরচ। কোনো ব্যক্তি যদি হজ পালন না করে তবে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে। তো জীবনে মানুষের একবার হজ করা খরচ, যদি কেউ করতে চান যে বেশি বেশি বার করবেন, একবার হজ ফরজ বলে গণ্য হবে, পরের যে হজগুলো হবে সেটা হচ্ছে নফল বলে গণ্য হবে। কিন্তু উমরাটা যে কোনো সময় করা যায়, কিন্তু হজটা হচ্ছে তার নির্দিষ্ট সময়, কারণ সেটা বলে দেওয়া হয়ে গেলে ইবাদাতুল মাকসুদাতি আল্লাতি তুআদা বিহা বিআমরি মাকসুদাতিল মাশরুতিল মুতাআইনাতিন ফি ওয়াক্তিন মুআয়্যানিন। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমটা হচ্ছে হজ। আর যে কামা শরীফ জিয়ারতের যে উদ্দেশ্য ইচ্ছা সেটা থাকবে। তো এর সামাজিকভাবে গুরুত্বটা কি, অর্থনৈতিকভাবে আর গুরুত্বটা কি, এর ফজিলতটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লা জান্নাহ। হজের কোন মানে হজ হচ্ছে এমন একটি ইবাদত, এর কিন্তু কোনো মানে প্রতিদান নেই, তবে একটা প্রতিদান রয়েছে, তার প্রতিদান হচ্ছে জান্নাত। হাদিসে এভাবে এসেছে, কোনো ব্যক্তি যদি হজ করে ফিরে আসে, তার হজটা যদি কবুল হয়, একটা সন্তান জন্ম নিলে যেমন ভাবে সে পুত্র পবিত্র হয়ে নিষ্পাপে জন্মগ্রহণ করে, কোনো ব্যক্তি যদি হজ থেকে ফিরে আসে তখন সে একদম পুত্র পবিত্র, একদম নিষ্পাপ হয়ে যায়। হজের সব অনেক সামাজিকভাবে গুরুত্বটা হচ্ছে ঠিক এরকম, নামাজ হোক যাকাত হোক প্রত্যেকটা বিধানের সামাজিক অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। যেমন নামাজের অর্থনৈতিক মানে সামাজিক গুরুত্ব হচ্ছে ধনী গরিব একসাথে নামাজে দাঁড়াই, মসজিদে যাই, আমরা একসাথে সমাজে বসবাস করি, আর আর যে সময় হোক না কেন নামাজের টাইমে আমরা একসাথে দাঁড়াই। তো এই যে আমাদের মধ্যে ভেদাভেদটা দূর হয়, এটা দেশের মধ্যে হলো এলাকাতে হলো, আন্তর্জাতিকভাবে সম্মেলনের জন্য আল্লাহ তাআলা এই হজের বিধানটি করে দিয়েছে। আমাদের অন্যান্য অঞ্চলের যে মুসলিম কান্ট্রি রয়েছে তাদের মধ্যে কোনো সমস্যা আছে নাকি, তারা কোনো বিপদের মধ্যে পড়ে আছে নাকি, আমরা কোনো বিপদের মধ্যে পড়ে আছি নাকি, এরকমভাবে তথ্য আদান প্রদান হবে, তাহলে আমরা মুসলিম রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা পদক্ষেপ নেব। এটাই হচ্ছে হজের একটি সামাজিক একটি মানে উপকারিতা। তো যাই হোক, হজের ঐতিহাসিক পটভূমি রয়েছে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন তবে আমাদেরকে অবশ্যই এটা পালন করতে হবে। জীবনে হজ পালন করা একবার ফরজ, একবার হজ পালন করা ফরজ, আর যদি বেশি বার করতে থাকে সেটা নকল বলে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন, উমরা করেছেন তিনবার। আচ্ছা, এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।